চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে শিশুদের ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বেডের তুলনায় প্রায় 7 গুণ রোগী হওয়ায় তাদের জায়গা দেওয়া হয়েছে বারান্দায়। হাসপাতালে শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত 40 থেকে 50টি শিশু ভর্তি হচ্ছে। রোটা ভাইরাসের প্রভাবে শীতের হিমেল হাওয়ার কারণে ডায়রিয়া রোগী বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটা প্রতি বছরে এই সময়টাতে ডায়রিয়ার এই প্রকোপটা বেড়ে যায়। এটা সাধারণত রোটা ভাইরাস ডায়রিয়া। এটা প্রতি বছরই হয়ে গত বছরই আমরা এরকম ফেস করেছি। এই ডায়রিয়া থেকে বাঁচার উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর ডায়রিয়া যেহেতু আমরা জানি যে একটা ছোঁয়াচে অসুখ, কেউ আক্রান্ত হলে তাকে আলাদা রাখার চেষ্টা করতে হবে পরিবার থেকে, পরিবারের অন্য সদস্য থেকে, অন্য বাচ্চা থেকে। আর চিকিৎসা এটা খুব জটিল কোনো চিকিৎসা নয়। ডায়রিয়া হলে যেটা করণীয় যে ঘন ঘন তরল খাবার এবং ওর্সালাইনটা খাওয়াতে হবে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পূর্ব থেকেই ডায়রিয়া শুরু হওয়া মাত্র তরল খাবার এবং ওর্সালাইনটা খাওয়ানো শুরু করতে হবে। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত হাসপাতালে মোট 73 জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। সকাল থেকে নতুন করে 13 জন ভর্তি হয়েছে। গত 10-15 দিন থেকে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিতে আসা নিরুপায় রোগীরা শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে বিশেষ ব্যবস্থায় হাসপাতালের বারান্দার চারদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন অসুস্থ শিশুর স্বজনরা। আমি আজ সকালে আমার ভাতিজাকে নিয়ে এখানে হসপিটালে আসছি, আমার বাচ্চার ডায়রিয়া। তো এখানে আসার পর মানে অনেক রোগী দেখতে পাচ্ছেন আপনি, তো কেবিন না পাওয়ার কারণে আমরা এখানে নিচে মাঝেতে আসছি। গত শনিবার থেকে ডায়রিয়া আমার ব্যাটা হয়েছে, ব্যাটার কিছুতে কোন ছাড়া বাধ্য হয়ে আসতে হয়েছে হাসপাতালে। সিট পাইনি, সিট না পাওয়ার কারণে এই বাধ্য হয়ে নামতে আসছে, মাঝেতে আসছে। রাত্রে অনেক বাতাস, ঠান্ডা, বাচ্চাদের তো সর্দি ঠান্ডা লেগে গেছে, আর শীতের সময় তো এমনি তো বাচ্চারা অল্প ঠান্ডা লেগে গেছে। এখন যদি বাতাস যদি ডাঙ্গা দিয়ে কভারিং না করে তো বাচ্চারা এত লোকজন কিও থাকবে রাত্রে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন বলেন, প্রতি বছর এই সময়ে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়ে যায়। গত কয়েকদিন থেকেই ডায়রিয়ায় আক্রান্ত শিশু বেশি ভর্তি হচ্ছে।